একটা প্রবাসীর গরু আছে আচ্ছা আচ্ছা কয়েক তিনটে গরু প্রবাসীর আছে ছোট গরু একটা গরু আজকে সর্বনিম্ন 1 লক্ষ টাকা দশ দুরুদার মধ্যে দুধ খরচনি প্রবাসীর মা শুধু 1 লক্ষ টাকায় দুধের গাবি হ্যাঁ এই বাজারে আজকের বাজার আমি দেব কত কেজি দুধ আছে কত কেজি দুধ আছে ওটার 10 কেজি বাচ্চা সহ না বাচ্চা ছাড়া বাচ্চা সহ আচ্ছা কিনে নিয়ে যান লাভ হলে বিক্রি করে দেন তাতে কি কাউন্সিলর বাইরে এখান থেকে কিনে লাভ করে বিক্রি করছেন কোনবার জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লাভ হইতো তাহলে তো ব্যাপারীরাও কিনতে পারবে অলরেডি 10 লাখ টাকা হালাই রেখেছি ওর অ্যাকাউন্টে পাইকারি ভালো হইতেছে আমারে দিয়ে দে পাইকারি ধরে ছেল দি তো কাউন্সিলর ভাই ভিডিও দেখেন কত বছর প্রায় আড়াই তিন বছর আড়াই তিন বছর দেখছে এরপরে আসছে জি খুব ভালো উদ্যোগ আমরাও চাই যে ভিডিও দেখেন এরপরে সরাসরি আসেন সে কাউন্সিলর ভাই কই ভাই হোক বা অন্য কেউ আমি গরু এটা দিচ্ছি আসার মানে আসছে না গরু কিনে নিয়েছে আরে ভালোবাসা বাবিরই তো কয়া দেয় যে কাউন্সিলর যে গরু কিনেন না বলছে কাউন্সিলর তাতে কি কাউন্সিলর কথাবার্তায় মিল আছে ভিডিও দেখেন আমাদের নিয়মিত দেখি নিয়মিত দেখেন বাবি কয়া যে সরাসরি কাউন্সিলর কাছে আচ্ছা এই বয়সের লোকজন আমাদের ভিডিও দেখে আমাদের মতো এত ছোট মানুষের এটা আমাদের বিশাল পাওয়া 22000 এমবি ফুর হইছে কালকে আমাকে ফোন দিয়ে বলছে 22000 এটা বিশাল পাওয়া আপনার নাম তো আপনার নাম ফয়েজ এগুলো সব কিন্তু আমার ভক্ত আমার খুব ভিডিও দেখে আচ্ছা আলহামদুলিল্লাহ এটা একটা বিশাল পাওয়া ভাই সত্যি বলতে আমি এইটুকু মানুষ এটা বিশাল প্রাপ্তি কাউন্সিলর ভাই কেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো শিখাই দিবেন নাকি সবাইকে সবাই ভালো বলে খারাপ তো কেউ বলে না না কাউন্সিলর ভাই জানো খারাপ হলে খারাপ করবে খারাপ হলে খারাপ বলবে খারাপ না হলে কিভাবে খারাপ আজকে এখানে প্রায় তিন দিন হয়ে গেছে আচ্ছা একটু একটু ক্যামেরাতে ধরুন আচ্ছা তিন দিন হইছে আপনি আসছেন না আজকে প্রায় তিন দিন হয়ে গেছে এখানে আসছি যে গরু হইছে ব্যাংক গরু দেখতেছি এখন তো সামনে আইছে তো এনারও হয় নাই তিন দিন থাকছে না না গরু আমি আমার এখানে থাকতেছে বললাম আপনি বিভিন্ন জায়গা গরু দেখে আসেন সত্যি এই অপশন আমাকেও দিয়ে রাখছে আমি দেখতেছি ফিটিতে বলেছে হ্যাঁতে গরু এর এটা সত্য কথা আজকে বলছে যে ভাই তোমার দেখো আমার এখানে যদি বুঝে না কাটে তুমি পাশে আমার এখানে থাকো খাও সমস্যা নাই এই পাশ থেকে গরু কিনে আনো আমার কোনো আপত্তি নাই এতে কোনো বাধা নাই আচ্ছা এর চেয়ে ভালো কাস্টমার রিভিউ আর হয় না এর পরেও যদি আপনাদের কোনো সন্দেহ থাকে তাহলে আর কিছু করার নাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 17 ফেব্রুয়ারি 2024 রোজ শনিবার কৃষি অ্যান্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে জিসান ডেয়ারি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া কবরস্থানের পাশেই কিন্তু এই খামার খামারটা কাউন্সিলর ভাইয়ের প্রতি সপ্তাহে শনিবারে একটা করে ডিসকাউন্ট কালেকশনে গাভীগরু প্রতিবেদন দিয়ে থাকি এই সপ্তাহে কাউন্সিলর ভাইয়ের কাছে কিন্তু অনেকদিন পরে সব ধরনের গাভী রয়েছে গরিব মানুষ আপনারা যারা আছেন যারা মধ্যবিত্ত বড়লোক সকলেই কিন্তু আজকের এই গাভীগুলো ইনশাল্লাহ ক্রয় করতে পারবেন আপনারা যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন আজকের যে গাভীগুলো রয়েছে এই গাভীগুলো নিয়ে কথা বলবো গাভীগুলো জাতমান কোয়ালিটি থেকে শুরু করে দাম পার্সেন্ট বয়স নিয়ে আলোচনা করব যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কাউন্সিলর ভাই কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কেনা বেচা কেমন খুব জাকজমক চলতেছে আমাদের বসাই রেখে দাঁড় করায় রেখে কিন্তু গরু বিক্রি করেন প্রতি সপ্তাহে এরকম কাস্টমার তো সরাসরি আসে গরু আছে সর্বনিম্ন ধরেন 30-35টা আচ্ছা আজকে তো সব ধরনের গাভী দেখতেছি খামারে জামাই শরীরতেন শুরু হরি সব আছে সব আছে আচ্ছা কাউন্সিলর ভাই 3 লাখ পর্যন্ত আছে গরু কতগুলো আসছিল এই সপ্তাহে 40-45টা এখনো আছে 30-25টা 30টার মতো আছে আসছে গরু এখনো 30টা মতো আছে আচ্ছা বিক্রি হয় নাই ব্র্যান্ডের গরু আছে সব গরু আছে বিক্রি হইছে কয়টা 30টার ভিতরে আবার 30টির মধ্যে আবার 4টা হন বিক্রি হইলো আমার সামনে তো 2টা বিক্রি করলেন আচ্ছা শুরুতে যারা নতুন দর্শক আছে কাউন্সিলর ভাইয়ের পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন পরিচয় তো সবাই জানে আচ্ছা তারপর নতুন কিছু দর্শক আছে নাম মোহাম্মদ সুলতান আহমেদ পাবনা জেলা ভাঙড়া থানা চৌবাড়িয়া হারোপাড়া জিসান ডেয়ারি ফার্মের মালিক পাশাপাশি 9 নং ওয়ার্ড চৌবাড়িয়া হারোপাড়ার কাউন্সিলর আচ্ছা আজকে আমরা প্রোগ্রামে দেখাবো কতগুলো গাভী প্রোগ্রামে আপনি যতটি পারেন মানে সময় যতক্ষণ পাই নাকি যতক্ষণ সময় একটা মানুষের যাতে বিরক্ত না হয় আর কি আচ্ছা তাহলে 10-12টা দেখাই
দেখেন সমস্যা নাই আসলে এটা তো আসলে প্রচার আমি তো বলি যে মানুষ আসে গরু সরাসরি কিনুক সঠিক শুধু অনলাইনে থাক আমি আসি কিনা এটা প্রমাণ আচ্ছা বা ভিডিও আমার কাছে কোন ধরনের গরু আছে আমি অনলাইনে আসি কিনা ব্যবসা করতেছি কিনা শুধু এইটা প্রমাণ আচ্ছা সরাসরি যারা আসে তাদের কি কি সুযোগ সুবিধা দেওয়া হয় জিসান ডেইরি ফার্মে থাকা খাওয়া ফ্রি আচ্ছা তিনতলা ফ্রি আচ্ছা আর কাউন্সিলর ভাই এখানে আরেকটা সুযোগ আছে যদি গরু এখান থেকে নাও কেনেন আমার এখানে থাকতে পারবে থাকতে পারবে অন্য জায়গা থেকে গরু কিনবে কোনো সমস্যা নেই আমার একটা দায়িত্ব আছে অবশ্যই প্রতিনিধি আপনি 9 নম্বর ওয়ার্ডে কোনো কাইম হলে দায়িত্ব আছে আচ্ছা সে আমার বাসায় থাকি আমার কাছে গরু পড়তে না হয় সে অন্য জায়গা কিনবে কোনো সমস্যা নেই আচ্ছা কাউন্সিলর ভাই আমার কোনো দুঃখ নাই আমি আরো হাসি জাত আছে কয়টা এখানে জার্সি আছে হলস্টেইন ফ্রিজিয়ান আছে মানে গরুর যে জাত আজকে আমার এবারে বছরের ফার্স্ট কালেকশন আচ্ছা এবং আমি কিন্তু দর্শকদের বলেছি যে আজকে গরিব মানুষ থেকে শুধু মধ্যবিত্ত বড় লোক সকলের জন্যই গরু আছে গরু আছে আজকে আচ্ছা বাচ্চালা কয়টা আছে বাচ্চালা গরু একটু শর্ট বাচ্চা পড়তেছে অমনি বিক্রি হয় বাচ্চালা গরুর ব্যাপক চাহিদা এখন না হ্যাঁ সামনে রোজানা আচ্ছা দুধের জন্য এগুলোও তো আপনার বাচ্চা দিবে রোজা তো মানুষ আসলে দুধ ব্যবসাটা বড় কথা না মানুষ একটু খাওয়ার জন্য একটা গরু কিনতে আসে তা তো অবশ্যই কাউন্সিলর ভাই যারা প্রেগন্যান্ট কেনে কি কি সুযোগ সুবিধা বা কি কি গ্যারান্টি দেন প্রেগন্যান্ট গরুর আমার এখানে সুযোগ সুবিধা আছে সে যদি মনে হয় আমি বায়না দিয়ে রেখে যাব বাচ্চাদের ডেলিভারি করে নেব নিতে পারবে দুধেরও তো গ্যারান্টি আছে দুধের গ্যারান্টি দিয়েই তো আমি এই সুযোগটা দিছি আচ্ছা আজকে সর্বনিম্ন কত দামের গাভী দেখাবো বা গরুর বাজারটা বর্তমান কেমন হ্যাঁ একটা প্রবাসীর গরু আছে আচ্ছা আচ্ছা কয়েক তিনটি গরু প্রবাসী আছে ছোট গরু একটা গরু আজকে সর্বনিম্ন 1 লক্ষ টাকা দেবো শুধু রোজার মধ্যে দুধ খাওয়ার জন্য প্রবাসীর মাল শুধু 1 লক্ষ টাকায় দুধের গাভী এই বাজারে আজকের বাজারে আমি দেবো কত কেজি দুধ আছে ওটার 10 কেজি বাচ্চা সহ না বাচ্চা ছাড়া বাচ্চা সহ 1,40,000 টাকা আবার 10 কেজি দেবো হচ্ছে প্রবাসীর মার জন্য দুধ খাওয়ার জন্য আচ্ছা অন্য কেউ নিলে দিবেন না আচ্ছা উপরে কত দামের গাভী আছে বড় গাভীও তো দেখতেছি 3,50,000 টাকা পর্যন্ত গাভী আছে 3,50,000 পর্যন্ত গাভী আছে আচ্ছা এর মধ্যে তো আমরা আবার ডিসকাউন্ট দেব ইনশাআল্লাহ বড় কিন্তু ভাই আমি ওয়েটিং এ রাখবো আবার ওয়েটিং কোনদিন চাইনি আপনার কাছে গত 2 সপ্তাহ আগে একটা ওয়েটিং এর গরু ছিল দিয়ে মাসের সুযোগ দিয়ে আচ্ছা ওয়েটিং এর গরু আর আইনেন না এগুলো দর্শকরা অনেকেই আইডিয়া পায় না তাহলে একটু আইডিয়া দিয়ে দিবেন দর্শকদের আইডিয়া আমার সাথে ফোনে কথা বলে নিতে পারবে বাজার কেমন যাচ্ছে বা আজকে কিভাবে দেখাবো দর্শকদের বাজার বলতে কি বাজার বাড়ে নাই গরু চাহিদা আছে তাতে কি 10,000 টাকা লিটারে আজকে দেখানো সম্ভব হ্যাঁ দেখেন যাবে আচ্ছা চলেন এক এক করে গাভীগুলো দেখি গরু ধরেন আজকে আনে কাল বিক্রি করি না আচ্ছা একটু রেস্ট পায় 15 দিন 20 দিন একটা গরু পালি 1 মাস পালি 2 মাস পালি পাইলে পাইলে বিক্রি করি আচ্ছা এর কারণে আমি বাজার আমি গরুটা কম দামে দিতে পারি আচ্ছা চলেন এক এক করে দেখি গাভীর সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানান 1 নম্বর সিরিয়ালে কাউন্সিলর ভাই বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ জি ভাই এটা কি জাতের গাভী এটা হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাভীর দাঁত বয়স কয়টা হইছে দুই দাঁত বয়স মাত্র দুই দাঁত ব্যবসার বয়সে আমি দুই দাঁতের গরু এত দুধ দেহি নেই ভাই আচ্ছা দুধ কি খুব হচ্ছে বাস্তবতা ব্যবসা বাচ্চা আছে কিন্তু গ্যারান্টি দিতে হবে সেভাবে বলবেন গ্যারান্টি তিন বেলা দুয়া দোয়া নিয়ে যাবে সমস্যা আচ্ছা গরু তো আপনি দুই বেলা গ্যারান্টি দিবেন সকাল আর বিকাল সকাল বিকাল আচ্ছা এটা কি বাচ্চা কোলে সার বাচ্চা বাচ্চাটা তো মায়ের জাত না বাচ্চা কিন্তু নাভি আছে কতদিন বয়স সকালবেলা দুধ দেবো 15-16 বিকেলে দেবো 8-9 সকালবেলা একটানে 15-16 আর বিকেলবেলা 8-9 তাহলে তো মোটামুটি 24টা দুধ চলে আসছে 25 গ্যারান্টি আছে 25টা দুধের গ্যারান্টি দেখি 25 কেজির পালান দেখি এগুলো দেখেন পালান দেখেন আটা দেখো আচ্ছা আটা আমি দেখাবো একটু দেখি পালানের গেটআপটা এখন কত কেজির পালান হয়ে আছে ভাই ভাই শুনেন এর কথা বলি আদান দিচ্ছে তো হ্যাঁ এত বড় তোলা থাকলি পরে তাও সাল পালে ল্যাকটোজেন কিনে খাওয়ানো লাগে আচ্ছা তা ঠিক আছে দুধের কোনো সম্পর্ক থাকে না সম্পর্ক আসলেও নাই জাতের সাথে সম্পর্ক থাকে আচ্ছা তাতে এটা জাত 100-100 100-100 জাত কেউ যদি ডুপ্লিকেট প্রমাণ করে দেয় তাহলে হ্যাঁ যদি কেউ বলে ক্রস আছে এই গরু দাবি দমান নাই দাবি নাই না দিয়ে দিবেন ইনশাআল্লাহ আর যে 25 কেজি দুধের কথা বললেন যদি কম পড়ে সেক্ষেত্রে গরু আরেকটা দেবো আরেকটা দিয়ে দিবেন উনি কিন্তু বাছাই করে নেবে এই প্রোগ্রামের যেগুলো ওনার পছন্দ হবে 25 কেজি পূর্তি যে একটা ছোট গরু লাগে ছোট গরুর হাতে দিয়ে দেবো দিয়ে দিবেন আচ্ছা কাউন্সিলর ভাই 25 লিটার দুধের গ্যারান্টি আমি কিন্তু বলেছি 10,000 টাকা লিটার ইনশাআল্লাহ আজকে দেখাবো 10,000 টাকা লিটার দিবেন দেবো আমি দেবো এটা আমার ভাগ্যে আইছে আচ্ছা কত দাম এটার এটার দাম পড়বে 2,65,000 2,65,000 তাহলে তো 10,000 টাকা লিটার হলো না 25 কেজি হলে 2,50,000 টাকা দাম আসে ডিসকাউন্ট দিয়ে দেন ডিসকাউন্ট 5,000 তাহলে 2,60,000 তাহলে তো 10,000 করে হলো না কিন্তু আরেকটু কমাই দুই দাঁতের গরু শুনেন দেওয়া যায় না কিন্তু ঠিক আছে আপনি কিন্তু প্রোগ্রামের শুরুতে বলছেন যে 10,000 টাকা লিটার তাহলে ওই কথাটা না বললে কিন্তু আমার আর দায়বদ্ধতা কাস্টমারের কাছে থাকতো না বলে ফেলছেন দিয়ে দিতে হবে আপনি খুশি তো হ্যাঁ 2,50,000 টাকা হলে দুধ ঠিক থাকলে খুশি 2 নম্বর সিরিয়ালে
বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন প্রথমটার থেকে এটা অনেক বড় সাইজের এটা কি জাতের কাউন্সিলর ভাই কোনো গরু হয় না ভাই আচ্ছা বিশাল গরু আসলে হলস্টাইন ফ্রিজিয়ান আচ্ছা হলস্টাইন ফ্রিজিয়ানের দাঁত কয়টা চারটা চার দাঁত আচ্ছা কত নম্বর বাচ্চা হবে প্রথম বাচ্চা চার দাঁতে প্রথম বাচ্চা দিবে ওজন আছে কেমন এসব গরু আসলে ওজন না বলে ক্যামেরাতে পরিমাপ করা যায় না তো যারা অনলাইনে কিনে আচ্ছা তা তো ঠিকই আছে সরাসরি আসে কিনতে বলছি তারপরেও আমরা নিষেধ করলেও কিনে এটা গেল যাবে না ভাই তার মানে অনলাইনে বিক্রি হবে না অনলাইনে গরু বিক্রি হবে না এগুলো সরাসরি বিক্রি হবে ভাই প্রেগন্যান্ট না কত দিন সময় আছে আর বাচ্চা দিতে 15 দিন টাইম আছে গরু শান্ত কেমন বড় গরু তো শান্ত হয় একবারে শান্ত আমি দেখাই দেখা তো গরু আচ্ছা একটু দেখি বসে দেখা গরু বিএন বলছেন কয় নম্বর প্রথম বিএন প্রথম বাচ্চাতে এত মোটা ভ্যান পাইপ হইছে এটা বলা যাবে না গরু প্রথম বিএন 30 দুধ দিতে পারে আচ্ছা বাট জরায়ু গ্যারান্টি আপনি তো প্রথমের কোনো আইডিয়া দিবেন না না হ্যাঁ প্রথম বিএন এর তো কোনো আইডিয়া দিবেন না দুধের আমি প্রথম বিনে গরু দিব না আইডি দেই না যত বড়ই হোক যত বড় কেন আচ্ছা এই গরুটার এই কপাল 20 হতে পারে 30 হতে 10 হতে বাচ্চা যদি কেউ বের করে নিতে চায় এখান থেকে 100% বাই করে দেব লেনদেন কিভাবে করতে হবে ওকে বায়না দিবি বাচ্চা শুধু মুখ বায়না দিলেই হবে ফুল টাকা দিতে হবে না হাফও দিতে হবে না হাফও দিতে হবে না আচ্ছা এটার দাম কত এটা গরুটো আমি ওয়েটিং এ রাখবো ভাই একটু আইডিয়া দেন আমি যে প্রথমেই বলছিলাম ওয়েটিং এ রাখেন সমস্যার একটা আইডিয়া দেন যে 3 লক্ষ বা 2.5 লক্ষ বা 4 লক্ষ বা 3.5 লক্ষ কত টাকার মধ্যে এই গরুটা 3 এর উপরে বিক্রি হবে আচ্ছা 3 এর উপরে বিক্রি হবে যে ধন্যবাদ আপনাকে দর্শকরা সরাসরি এসে এই গাবিটা কিনবেন গাবিটা অনেক বড় আসলে ক্যামেরাতে হ্যাঁ অবশ্যই পরিমাপ করতে পারবেন না চলেন আমরা 3 নম্বর সিরিয়ালে গাবি দর্শকদের দেখাই 3 নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাবি নিয়ে আসলেন রং সাদা কালো গরু কিন্তু পরপর তিনটাই কিন্তু বিশাল বিশাল গরু তবে 2 নম্বরটা সবচেয়ে বড় আজকের প্রতিবেদনের 3 নম্বর এটা কি জাত ভাই শঙ্কর জাত ভাই শঙ্কর জাত আচ্ছা হলস্টাইন ফ্রিজিয়ান না ছাপটা সুন্দর প্রিন্টটা সুন্দর একবারে দাঁত কয়টা তোরে কাপুরি 60 নেন দেখি এই দেখেন আচ্ছা লুজ একদম লুজ একদম দাঁত কয়টা বলছেন কোনটা এটার এটার দাঁত ছাড়ে গেছে ভাই আট দাঁত হয়ে গেছে মিথ্যাটা বলে গরু বিক্রি আচ্ছা ধন্যবাদ আপনাকে বাট জরায়ু দেখে নিয়ে আসছেন হ্যাঁ বাট জরায়ু দেখে নিয়ে আসছেন আমার আমি দেখে আনি আর চুরি জানি আপনি দেখে নিন আমার ঠিক আছে আচ্ছা সুন্দর কথা বলছেন এটা সময় কতদিন আছে এটা 15 দিন টাইম আছে এখনো 15 দিন এটা কিন্তু দুধ গ্যারান্টি দেব আচ্ছা জানা আছে কি আমার বাড়ির সাথের গরু আচ্ছা এক মাস্টার সহের গরু আমি গ্যারান্টি আচ্ছা কত কেজি হয়েছে প্রথমে গ্যারান্টি প্রথমে কত লিটার হয়েছে প্রথম মতম বুঝিনি আপনি বায়নাতে দোয়া দেবেন বাড়ির কাছের গরু যেহেতু তাহলে তো আপনার জানা উচিত যে প্রথমে কত প্রথমে আর 22 23 দুধ হয়েছে আচ্ছা এবার 25টা গ্যারান্টি 25 গ্যারান্টি আপনি আমার বায়না দিয়ে বাচ্চা দেওয়া দোয়া নিয়ে যাবেন আচ্ছা না মিললে নেওয়ার দরকার নাই দাম কত এটার 25 লিটারের গরু 2,50,000 2,50,000 একটা জোয়ান গরু দিলাম হচ্ছে 2,50,000 এ ওটারও 25 কেজি দুধ আট দাঁতের গরু দিচ্ছেন 2,50,000 এ ডবল বডি ভাই বডি ঠিক আছে এটা ডিসকাউন্ট দিয়ে দেন এটা ডিসকাউন্ট কত একটা হাইডে রাখছেন 2,40,000 আর 5,000 টাকা কাউন্সিলর ভাইয়ের তরফ থেকে 2,00,000 আট দাঁত দরু আট দাঁতের গরুগুলো কিন্তু পর্তায় দেখাই তাহলে 2,35,000 আপনি আজ মুট গরু কয়া দেন আমি আর কিছু না আপনি দাম চান একটা হাইডে রাখার জন্য 5,000 টাকা আপনার কাছ থেকে নিলাম 5,000 বাদ দেন হইলে আপনি আরো 5,000 বাদ দেন 30 জান খুশি হ্যাঁ আপনি খুশি না আমি খুশি আপনার মনটা খারাপ হয়ে গেছে না খারাপ হয় না আচ্ছা 2,30,000 দুধ 25টা 25 না হলে পরে গরু আপনি নিয়ে লাগবে আচ্ছা চলেন আমরা কেন দিলাম দাঁত আটটা দ্বিতীয় বিন গরু আচ্ছা চলেন আমরা 4 নম্বরে গাবি দর্শকদের দেখাই 4 নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন আজকে বড় এরকম আর কতগুলো দেখাবো এখনো তো মনে হয় 2-3টা আছে গরু দেখবেন কত রে ভাই আপনি ক্যামেরাই আটকে নাই আচ্ছা আজকে যত দূর পারি এত দূর দেখাবো ওই একটু ক্যামেরা ধরেন আচ্ছা অনেক গরু অনেক কাস্টমার একটু দেখান ডানের দিকে ভাই একটু ক্যামেরাটা দেখেন তো দিক ওগুলো তো বিক্রির গরু নাকি না দেখব নাই আচ্ছা অনেক গরু আছে আজকে কাউন্সিলর ভাইয়ের খামারে যদি সরাসরি কাস্টমার আসে দেখে শুনে নিলে সবচেয়ে ভালো হবে 4 নম্বরে যেটা দেখতেছি এটা কি জাতের গাভী ফেন্সি ফেন্সি হ্যাঁ ফিজিয়ান ফিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান দাঁত কয়টা দুই দাঁত মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত প্রথম বাচ্চা দেবে প্রেগন্যান্ট কত মাস প্রেগন্যান্ট এখনো 15 দিন টাইম আছে ফুল 15 দিন যারা গাভে কিনে নিয়ে যেতে চায় কার্ড আছে এটা আমার কাছে কার্ডও আছে তাহলে তো গৃহস্থ বাড়ির গরু নাকি গৃহস্থ বাড়ির গরু ভাই আমি তো গৃহস্থ বাড়ির গরুই কিনি না আচ্ছা এটার আপনার এখন কি জার্নি করতে পারবে এখন যেতে পারবে সমস্যা নাই তারপরেও প্রবাসী ভাইরা যদি তারপরেও প্রবাসী ভাইরা লোকজন বাইত না থাকে তার জন্য তো আমি আছি আচ্ছা অনেকে আবার যারা রিস্ক মনে করে দেশি ভাইরাও যে এত বড় গরু আমি বাচ্চা খালাস করতে পারবো না এখান থেকে নির্দ্বিধায় নির্বিঘ্নে বাচ্চা ডেলিভারি করে নিতে পারবে প্রথমের তো বাট আপনার নাকি প্রথম সব আমার আচ্ছা এটার দাম কত এটার দাম 2,55,000 2,55,000 টাকা এর ডিসকাউন্ট 10,000 ডিসকাউন্ট 10,000 2,45,000 আগেরটার শোধ নিয়ে নিলেন মনে হচ্ছে
আগের যে 5000 টাকা আমি নিছিলাম এবার 5000 টাকা আপনি প্রতিদিন দুই তিনটে প্রোগ্রাম করেন না ঠিক আছে আমার খামারের উপরে গরু কি কেউ পড়তে দিতে পারে না আপনার গরু অবশ্যই পড়তা এবং দর্শকরাও এটা নিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর মন্তব্য করে প্রতি সপ্তাহের ভিডিওতেই দাম কম না হলে তো করতে না বললাম কি যে আমি তো একটা গরু আইনে পড়ার দিন বিক্রি করি আচ্ছা তাহলে আর 5000 টাকা দিয়ে দেন ওইটার কায়দা করে এটাতে লাভ নাই 2 লক্ষ তাহলে কত আসে দাম চাইছেন হচ্ছে 55 2 লক্ষ 40 40 একদম জোড়া কত আসলো জোড়ায় আসে হচ্ছে আপনার ওটা চাইছেন 40 4 লক্ষ 70 4 লক্ষ 70 জোড়ায় নিলে জোড়া আসলে কেউ না সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি জানি একটা রাখালো দিন অপার ডবল অপার তাহলে একটা রাখালো দিয়ে দিন দিলাম জান আলহামদুলিল্লাহ চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখাই 5 নম্বর সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসলেন বিগ সাইজের ভাই কি জাতের এটা হলস্টিন ফ্রিজিয়ান কিন্তু একবার দেখেন ময়ের পাখির মতন আচ্ছা সুন্দর সাপের গরু আচ্ছা জাত মানও তো ভালো না আচ্ছা একটু ওই যে আমি উপরের গর্দানের শেপটা একটু দেখাই স্কেল করা মার্জিন করা লেভেল দাঁত কয়টা বলছেন দাঁতেই নাই প্রথম বাচ্চা প্রথম বাচ্চা সময় কতদিন আছে গাভিটার সময় আছে এখনো 25 দিন তার মানে অনায়াসে জার্নি করবে এগুলো একবারে শান্ত কেমন মা বোনেরা যদি চায় লালন পালন দহন করা যাবে দেখছেন আচ্ছা এগুলো তো দুধের আইডিয়া হবে না না কাউন্সিলর ভাই দুধের আইডিয়া দাও আমি আচ্ছা প্রথম গরু কোনো আইডিয়া থাকে না আপনারা নিজে হ্যাঁ নিজে চোখের আইডিয়াতে কিনবেন এটার দাম কত এটার দাম 2 লক্ষ 55 2 লক্ষ 55 আচ্ছা এটার ডিসকাউন্ট ওই আগেরটার মতোই না 10000 না ভাই আগেরটার মতোই গরু কিন্তু সেম সেম পার্থক্য কোথায় ওটাও প্রথম এটাও প্রথম আচ্ছা এটা ওই একই 15000 সৌদির সোনা আর ডুবাইর সোনা দামে কম বেশি আছে আচ্ছা তাহলে এই একই রেটেই দিয়ে দিই আজকে ওটাই 15 দিলাম এটাই না দিলে আবার এটা যে কিনবে তার মন খারাপ হবে যে 5000 টাকা আমি এটা দেওয়া যাচ্ছে না ভাই দিবেন না না তাহলে দুই বস্তা খাদ্য দিয়ে দেন আপনার টাকা দেওয়া লাগবে না দুই বস্তা খাদ্য দেন আসসালাম 2 লক্ষ 45 দুই বস্তা খাদ্য চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখাই 6 নম্বর সিরিয়ালে কাউন্সিলর ভাই আরও একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলেন আমার যারা মধ্যবিত্ত গরিব ভাইরা আছে বোনেরা আছে তারা কিন্তু অপেক্ষায় আছে আমরা দ্রুত কিন্তু ছোট গরুর দিকে বা ধীরে ধীরে কিন্তু গরু ছোট হচ্ছে মানুষ কিনবে চায় না দুধের মানে হচ্ছে খাদ্যের দাম বেশি রাখালের দাম বেশি আচ্ছা এখন মা বোনের কাছে টিহা গাদি গাদি হ্যাঁ আচ্ছা তার মানে কিছু টাকা বাড়িয়ে দেয় যদি 1 লাখ 13 হাজার টিহা আচ্ছা তাহলে তো গরু কেনার দুই ভরি সোনা বেসলি একটা গাই হয়ে যায় আচ্ছা আর কিছু লাগে না সোনা তো ঘরে পরে থাকে বলা আছে প্রবাসী আচ্ছা বাবির কাছে কিন্তু এগুলো তো কামাই দিবে নাকি এটার সময় কতদিন আছে ভাই চার দাঁত বয়স কিন্তু দ্বিতীয় বিয়ের গরু কিন্তু জানা আছে কি হ্যাঁ আমার বাড়ির পাশের গরু আচ্ছা এর আগে দুধ বলে দিতে পারবো কত লিটার আগে হইছে আগে প্রথম দিনে 20 কেজি দুধ হয়েছে 20 কেজি এবার কত লিটার হবে এবার এবার ধরেন আপনি আমি 20 কেজি ধরে দিলাম আচ্ছা ওই যে আমি প্রথমেই বলছি বা কাউন্সিলর ভাইও বলে আপনারা এগুলো বাচ্চাটা বের করে দুধ দহন করে দেখে নিতে পারবেন এগুলো 20 কেজি 22 কেজি দুধ এবার অনায়াসে হবে আর যারা এসে কিনবেন দুধটা নিজের চোখের আইডিয়াতে কিনবেন দাম কত এটার দাম পড়বে ভাই 2 লাখ 25 2 লাখ 25 ডিসকাউন্ট কত 10000 2 লাখ 15 জি আচ্ছা চলেন আমরা হ্যাঁ হইছে ঠিক আছে চলেন পর কি হইছে নাকি কমাই দেন তাহলে একটু না আচ্ছা বেশি হয়নি ঠিক আছে তাহলে কমানোর মনে হয় জায়গা আছে আপনারা এই গরুতে এই গরু যারা কিনবেন একটু কাস্টমারকে একটু সম্মান করে দেন ডিসকাউন্ট দিতে চাইলাম না না একটু দিয়ে দেন আপনারা যে কিনবেন আচ্ছা চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখাই 7 নম্বর সিরিয়ালে ভাই আরো একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলেন এটারও রং সাদা কালো এটা কি জাতের হলস্টিন ফ্রিজিয়ান দুই দাঁত বয়স আচ্ছা আবার আপনারা ভিডিও থেকে স্কিপ করেন না ভিডিও থেকে বের হন না গরু কিন্তু কম দামের আছে আমি প্রথমেই আপনাদের বলি কোন গরুকে জুন করবেন না আচ্ছা না জুম তো কিন্তু আমি প্রথমেই বলি ভাই যেগুলো দেখেছে এগুলো কি জুম করা যায় আপনারা জুন হরেন ভাই আমি করি না অনেক চ্যালেঞ্জ শুনুন আপনারা এটা কাউন্সিলর ভাইয়ের সাথে আমার ওপেন চ্যালেঞ্জ আমার আমার নামে দিবেন কাস্টমাররা কমপ্লেইন দেয় ছোট গরু আপনারা বড় হরেন ছোট গরু অত বড় হয়ে যায় এই ব্যবসা করা যাবে না ভাই ছোট গরুগুলো ক্যামেরার ফ্রেম ভরলে ওটা বড় হয়ে যায় আপনার একটা গরু জুম করার মতো অপশন যেগুলো দেখাইছি নাই আমার গরু কোনো জুন হবে না আচ্ছা ইনশাআল্লাহ আমরা করিও না এগুলোর কিছু যে আপনি বলেন যে ছাওটা সাংবাদিক এই ছাওটা সাংবাদিকই থাকে আলাদা সারা সময় লাত্তি দিয়ে পাকায় ফেলা দেবো কিন্তু আরেকদিন দিলাম এই কথা শুনি আচ্ছা এর দাঁত কয়টা ভাই দুই দাঁত দুই দাঁত পেটে কি ওগুলো পানি লাগছে হ্যাঁ পানি আছে ভাই দুধ করা বলে এগুলো শুকায় কেমনে কেমনে শুকায় যায় বাচ্চা দিলে এমনি শুকায় যায় কোনো ওষুধ টষুধ লাগে না শুধু দানাদার খাদ্যর পরিমাণটা মনে হয় কমাই দিতে হবে না আচ্ছা এই গরুটার দাম কত এইটা পানির দামে সর্প হ্যাঁ তা তো অবশ্যই দেব খুব সস্তা গরু কিনেছি আচ্ছা কোনো ডিসকাউন্ট মিসকাউন্ট নাই হ্যাঁ একদম এটার কোনো সুযোগ নাই কত 1 লক্ষ 85 185 একবার সস্তা করো বিগ সাইজের গাভী দাম সস্তা চাইছি আমি সস্তা করে কিনছি আচ্ছা ডিসকাউন্ট দিলেন না ভাই সস্তা কিনছিল আমি খাবো তা না আমি জনগণকে সস্তা দেব আচ্ছা সময় কতদিন বলছেন সময় আছে এখনো 10 12 দিন আচ্ছা ডিসকাউন্ট চাই না সব গরুতে কিছু না কিছু দিচ্ছি এটাতে কিছু একটা দেন
এক বস্তা খাদ্য হলে দেন ভাই আমি এই গরুটা সস্তা কিনেছি আমি এক বস্তা সস্তা আপনি পাবেন না কিন্তু আচ্ছা এক বস্তা খাদ্য দিয়ে দেন সবগুলোতে ডিসকাউন্ট দিছি এটা এক বস্তা খাদ্য দিয়ে দেন যত এক দাম দিবেন হ্যাঁ আচ্ছা চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখাই 8 নম্বর সিরিয়ালে এগোটা আপনারা ফুল মাঝারি বডি ধরে কেনেন ইনশাআল্লাহ ভালো পাবেন মানে ছোট হবে না এটা কি জাতের কোন গরু মাঝারি ধরতেছেন আপনি এটা মাঝারি ধরে দেই ভাই কিসের মাঝারি গরু ভরা মাঝারি বডির একটা গাবি ছোট নাই তো আমি তো মাঝারি থেকে ছোট বলি নাই আপনি আমার পক্ষে কথা বলার আপনি দরকার না আমি তো দরকার বলতেছি না না ক্ষতি করতেছি না ভাই এটা ফুল মাঝারি বডির একটা গাবি আমার চোখে যেটা লাগে আমি কিন্তু সেভাবেই দর্শকদের দেখাই দর্শকদের কাছে বড় লাগলে বড় টাকা দিয়ে কিনবে চার দাঁত বয়স চার দাঁত জি জাত কি ফালস্টিন ফিজিয়ান চার দাঁত কত নম্বর বাচ্চা দুই নম্বর বাচ্চা দ্বিতীয় বাচ্চা অদাতিল গরু বাচ্চা দিয়েছে একটা আচ্ছা এবার চার দাঁতে এবার দ্বিতীয় বাচ্চা দিবে বাটটার দেখে নিয়ে আসছেন তো না ওইতে বাট চেক করে আমরা তো আমার থেকে মানুষ কিভাবে লে তার চেয়ে বেশি আমরা চেক করে নিয়ে আসি আচ্ছা আপনারাও তো মাং না আনেন না টাকা দিয়ে নিয়ে আসেন এই গরুগুলোর থেকে এবার দুধের গ্যারান্টি কত লিটার থাকবে সর্বনিম্ন 20 কেজি উপরে 22 টেসি দুধ পাবে 20 টা আপনার গ্যারান্টি গ্যারান্টি এই যে যেগুলো গ্যারান্টি দেন এগুলো কম হলে তো আপনি নিয়ে আসবেন হ্যাঁ নিয়ে আসবো আচ্ছা যে রাস্তা কেন এখন জার্নি করতে পারবে পারবে আর যদি বাচ্চা বের করে নিতে চায় ইনশাআল্লাহ নিতে পারবে আমার এখানে নিতে পারবে 1 টাকাও খরচ নাই কোনো খরচ নাই এটার দাম ডিসকাউন্ট ছাড়া একদম স্যার একদম 25 225 225 একদম একদম 10 টাকাও কম নাই কম নাই আচ্ছা 20 কেজি তো তাহলে 5000 টাকা কিন্তু বেশি হয়ে গেছে ভাই গরুর উপরে অনেক সময় নির্ভর করে অনেক কিছু 5000 টাকা কমানো যায় না দেখেন মনে হয় কমানো যায় তাহলে 10000 টাকা লিটারে হিসাবটা ঠিক থাকলো 220 আচ্ছা চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখাই 9 নম্বর সিরিয়ালে বিস্কুট কালারের একটা গাবি নিয়ে আসলেন এটা তো মনে হচ্ছে জার্সি না এটাই তো খেলা হবে খেলা হবে খেলা কি খেলা হবে এটাতে মানুষ এই গরু বাগাবাড়ি জার্সি বাগাবাড়ি কি গরুর কি খনি আছে নাকি আচ্ছা আচ্ছা হ্যাঁ তাহলে এগুলো কি বাগাবাড়ি জার্সি না ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি এগুলো তো বাগাবাড়ি জার্সি বলে অনেকেই প্রোগ্রাম দেয় কালার দেখে অনেকে দেয় না পুরোই বাগাবাড়ি লাল ওলি বাগাবাড়ি লাল ওলি বাগাবাড়ি বাগাবাড়ি কি গরু খনি থাকে নাকি বাগাবাড়ি বলে কি দাম বেশি হয় হ্যাঁ বাগাবাড়ি কি গরু খনি দেয় বাগাবাড়ি চোরের খনি আচ্ছা আমরা ওদিকে না যাই এটা ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি দাঁত কয়টা দাঁত ছাড়ে গেছে ভাই আট দাঁত হইছে আট দাঁত হয়ে গেছে কত নম্বর বাচ্চা এবার দ্বিতীয় হয়ে এবার তৃতীয় হইতে পারে আমার কিনা জিনিস আচ্ছা তৃতীয় ধরে নিলাম হ্যাঁ গরুওয়ালা বলছে দ্বিতীয় বিয়ান আমি বিশ্বাস করি না গৃহস্থ করে আচ্ছা তাহলে তৃতীয় বিয়ান ধরে নিলাম ধরে না সময় কতদিন পালান তো কভার করে নিছে পালান আরো অতটুকু লাগবে আরো অতটুকু হবে কত লিটার দুধ দিছে এটা 24 কেজি গ্যারান্টি গাভেই গ্যারান্টি গাভেই গ্যারান্টি বাচ্চা দেওয়াই নেব কিন্তু লেন আপনি 24 টা গ্যারান্টি খালি 10000 টাকা বায়না দেন আচ্ছা এটার দাম কত তাহলে এটার দাম একবারে 2,05,000 টাকা দাম তাহলে তো এটা তো 10 না 8 করে পড়ছে লিটার 8 করে 2,10,000 ডিসকাউন্ট দিলেন না ভাই ডিসকাউন্টও দিয়ে দেন সমান করে দেন না সমান করে দেন সমান করে দিলে 20 লিটার তাহলে এটা হচ্ছে 20 লিটার বলছেন 24 লিটার বলছেন তাহলে 8000 টাকা 8.5,000 টাকা লিটার আসে সমান করে দেন 2,00,000 ভাই লাভ হবে না হবেনি কিছু টাকা লাভ হবে হয়তো বেশি হবে না যতটুকু হওয়ার ছিল আমার তো প্রোগ্রাম প্রোগ্রামে তো আমি লাভ করি না আচ্ছা 2,00,000 টাকা দিলাম বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম এই গরুটা আমি আচ্ছা কেউ দিতে পারবে না কোনো লোক দিতে পারবে না আচ্ছা চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখাই 2,00,000 দিছেন তো নাকি আচ্ছা দিলাম জান আপনার কথা কোন দিন রাখিনি আচ্ছা আলহামদুলিল্লাহ চলেন পরবর্তী গাভি দর্শকদের দেখাই 10 নম্বর সিরিয়ালে মাঝারি সাইজের একটা গাভি নিয়ে আসলেন রং সাদা কালো এটা কি জাতের ভাই এটা জার্সির সাথে ফিজিয়ানে কিন্তু ক্রস আছে এখন গরিব মানুষের গরু সব হ্যাঁ আচ্ছা জার্সি ফিজিয়ান ক্রস সাদা জার্সি বাটগুলো জার্সি দাঁত কয়টা বন্ডা জার্সি দাঁত কয়টা চার দাঁত বিএন কত নম্বর প্রথম প্রথম বাচ্চা প্রেগন্যান্ট কত মাস আর 15 দিন টাইম আছে এখনো 15 দিন আচ্ছা 15 দিন ফুল পাবে ইনশাআল্লাহ নাকি আচ্ছা এটাও তাহলে জার্নি করতে পারে যেগুলো 10 দিন 15 দিন থাকে এগুলো তো জার্নি করতে পারে এটাও তো আইডিয়া থাকবে না না হ্যাঁ আইডিয়া কি থাকবে প্রথম দিনে করে কোনো আইডিয়া দেবে অত বড় দিলেন না আমি তো তাই বলি যে এটুকুর তো দিবেনই না এটার দাম কেমন কাউন্সিলর ভাই পানির দাম কিন্তু 55 পানির দামে সর্বোচ্চ 155 তাহলে কিন্তু পানির দামে সর্বোচ্চ হয় নাই তাহলে তো বড় গরুগুলোই পড়তায় ছোট হচ্ছে তাহলে তো বড় পড়তা হইছে 185 তে 90 তে 200 তে 20 লিটার দুধ দিলাম কত হলি আপনি পড়তা হয় এটা 45 হলে পড়তা হয় ভাই না ভাই তালি ভাই লস দেখেন 45 এ এমন কোনো ক্ষতি কিন্তু কাউন্সিলর ভাই হবে না চালান পাইলেও তো ডিসকাউন্ট দেন না ভাই এইটাতে দেন ওইগুলোতে যা চান তাই একদমই দেখাবো এটাতে ডিসকাউন্টের কথা যেহেতু চলে আসছে 10000 টাকা ডিসকাউন্ট 1,45,000 দিবেন দেন এইটাতে দেন আর আগেরটাতে দিবেন এটাতেও দিয়ে দেন দেন মনটা নরম করেন দেন 145 লেন চলেন পরবর্তী গাভি দর্শকদের দেখাই 11 নম্বর সিরিয়ালে আরো একটি গাভি নিয়ে আসলেন রং কালো এটাও মাঝারি বডির গাভি কি জাতের এটা দাঁতে নাই ভাই এটা জার্সিতে ফিজিয়ানে ক্রস জার্সি ফিজিয়ান ক্রস অদাতের একটা গাভি প্রথম বাচ্চা দিবে দেখছেন গরুর গঠন নকশা আচ্ছা মাঝারির মধ্যে সুন্দর সামের একটা গরু আচ্ছা কালার কিন্তু সাদা কালো পায় না তার মানে দামে একটু সস্তা হবে নাকি হ্যাঁ দামে একটু সস্তা হবে না
ওনার বড়ি কি এত বড় হয় নাকি না ভাই সাদা কালো ছাপ থাকলে তো দাম একটু বেশি আপনারাই বলেন তাহলে তো কালো গরু তো একটু সাদা কালো চেয়ে দাম কম পাবে ল্যান্ড কমই দিচ্ছিলেন আচ্ছা সময় কত দিন আছে সময় আছে 15 দিন 15 দিন ফুল আচ্ছা বাট জরায়ু আপনার সব গ্যারান্টি আমার এটার দাম কত আবার তো কাউন্সিলর খামার এই প্রশ্ন কখনো করবেন না না তারপরে রিপিট করি যেন দর্শকরা মনে করে যে এখানে গ্যারান্টি আছে বিশের সালিশ করি আমার বিশের কিটা হরি ভাই না তা ঠিক আছে এজন্য আপনারও সচেতন হয়ে ব্যবসা করতে হবে যেন আপনার কমপ্লেইন না আসে এটার দাম পানির দাম কিন্তু কাউন্সিলর ভাই পানির দাম কত দাম আপনি কোন 30 30 মাথা দেন না কোনে তা আছে 40 দেখেন কম না 100 টাকা কম না সাদা কালোটা দিলাম তাহলে কালোটা দেব না কেন ওটাও তো মাঝারি ওইডি গরুর এই গরু সমান নাকি প্রথম বিয়ান ওটাও এটাও প্রথম বিয়ান দেখেন 40 30 থেকে কিন্তু আবার 10000 বাড়াইছি 140 আচ্ছা চলেন আমরা জামাই শ্বশুরের গরুটা অনেক দিন পর আছে দর্শকদের দেখাই সব শেষ 12 নম্বর সিরিয়ালে এটা শেষ করে দেই কাউন্সিলর ভাই হ্যাঁ দেন ভাই শেষ করে দেন 12 নম্বর সিরিয়ালে একটা জামাই শ্বশুরের গরু আমাদের সামনে নিয়ে আসলেন এটা মাঝারি থেকে একটু ছোট সামের জি কি জাতের এটা এটা জার্সির সাথে কিন্তু ফিজনে ক্রস আছে দুই দাঁত বয়স মাত্র দুই দাঁত আর সাথে দেন একটা মেয়ে বাচ্চা সাথে আচ্ছা তার মানে বাড়ার সম্ভাবনা আছে বাচ্চা নাবি আছে কিন্তু দেখছেন কতদিন বয়স বাচ্চার বয়স আজকে 5 দিন 5 দিন আচ্ছা তার মানে গরুটা তো সদ্য বাচ্চা দিছে তো শরীরের যে গ্যাপটা আছে ইনশাআল্লাহ 15 20 দিন গেলে পূরণ হয়ে যাবে নাকি হ্যাঁ আচ্ছা বকনা বাচ্চাটার বয়স 5 দিন সম্পূর্ণ সুস্থ না এই যে মায়ের দুধ খাচ্ছে মাও আবার পানায় দিছে একটু বাটগুলো কি দেখানো যায় অবশ্যই এগুলো তো আসলে প্রবাসীরাই কেনে অবশ্যই বাবা মার জন্য আমি দেব এইগুলো শ্বশুর শাশুড়ির জন্য এইগুলো আমি দেব আচ্ছা দেখি একটু লাথি টাথি দিবে না তো ছোট গরুগুলো নাকি ডিস্টার্ব করে বসির মা আদানে জন গরু কিনতে দিয়ে বামাতে দেখি বামাতে বামাতে ভাই বাচ্চাটা ধরেন একজন যাতে ক্যামেরাতে দেখা যায় বাম হাতে টানলে আমাদের ক্যামেরাতে দেখা যায় হ্যাঁ দেখছেন এক দেখছেন দুই তিন হ্যাঁ চার নম্বরটা আচ্ছা চারটা বাট ক্লিয়ার আছে গ্যারান্টি হবে কি এটার দুই বেলা 10 কেজি দুধের গ্যারান্টি বাচ্চা খাওয়ার পরে এটার দাম পানির দাম কিন্তু কাউন্সিলর ভাই বাচ্চা সহজে প্রথমেই বলছিলেন আজকে কিন্তু পানি দামে দিবেন কিন্তু হ্যাঁ সব লোক কিনতে পারবে না কে নিবে তাহলে উল্লেখ করে দেন ওনার থাকে আচ্ছা তাহলে প্রবাসীরা কিনবে আচ্ছা আর দেশি ভাইরা যদি থাকে নিবে না না দিবেন না দেব না কত টাকা 1 লক্ষ টাকা 1 লক্ষ একদম নাকি একটু সুযোগ দিবেন না লাখ ভাঙে বিক্রি করেন যাই করেন 1000 কমান 2000 কমান এখনো তো গাই বাছুর বেশি আলাদা হয়েছিল 1 লাখ 10 20 হাজার দাম আচ্ছা একটু কমাই দেন ভাই রোজার মাস সামনে আমি এই কারণে গরুটা দেব আমার কোনো প্রফিট নাই হ্যাঁ কোনো লাভ করব না একটু কমাই দেন 1000 পারেন 2000 পারেন আমরা লাখের নিচে চেষ্টা করতেছি যেন গরুটা লাখের নিচে চলে আসে না ভাই প্রবাসীরা কিন্তু ওইখান থেকে টাকা পাঠালে বোনাস পাওয়া যায় তাহলে কিন্তু আপনারা লাখ পুরেই যায় দেয় না দেয় না আগে দিছে আচ্ছা তা আপনারাই মনে হয় নষ্ট করছেন তাহলে বোনাসের সিস্টেমটা আচ্ছা একটু কমাই দেন কাউন্সিলর ভাই একটু বেশি না দেন আপনি কমাই দেন এগুলো তোমার লস জান 5000 কমাই দিলাম কিন্তু বাংলাদেশের লোক কিনতে গরু কিনতে পারবে না এটা আসলে দর্শক তো আমার দুইটাই কাস্টমার বাংলাদেশি আমি আগেই বললিস প্রবাসীও প্রবাসী আচ্ছা তাহলে প্রবাসী যারা আছেন শ্বশুর শাশুড়ি দিলেই ওদিনের গরু দামি হরে না বাবা মাকে দিতে হবে বাবা মাকে দিতে হবে আচ্ছা জামাই শ্বশুরের গরু তাহলে সামনে সপ্তাহে নিয়ে আসেন অবশ্যই শ্বশুর শাশুড়িরও একটা হক আছে কিন্তু না শ্বশুরকে দেওয়া যাবে না দেওয়া যাবে না আচ্ছা আপনার ফোন নম্বরটা দর্শক আমার এগুলো লাভ করে নাই 5000 টাকা লস দিছি 1 লক্ষ কেনাই আছে না সত্য কথা বললাম আপনাকে আমি আচ্ছা যাক তাহলে একটু লস করতে পারছি আজকে আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন 01770120963 আমার একটাই নাম্বার একটাই এ পর্যন্ত বদলায় নাই কোনো বদল হবে না আচ্ছা আলহামদুলিল্লাহ দুই নম্বর লোকজন হলে ফোন নম্বর বারবার চেঞ্জ হয় আচ্ছা একটাই সিম আচ্ছা কাউন্সিলর ভাই আজকে গরুগুলো নিয়ে অনেক দিন পরে কাউন্সিলর ভাইয়ের এখানে তৃপ্তি সহকারে প্রতিবেদন করলাম তৃপ্তি বলতে বোঝাইছি অনেকগুলো গরু দেখাইছি দর্শকদের একটু খামারে একটু ঘুরে আবার আচ্ছা একবার কিন্তু দেখাইছি আমি আর ফুটেজ লাগাই দেব ফুটেজ দিবেন আচ্ছা ইনশাআল্লাহ দিব গরু ভরপুর আছে আপনারা যে কোনো দিনে যে আরো বাইরে গরু বছরে আসে না হ্যাঁ কাস্টমার আরো অনেকে আছে যে বসে আছে কিছু লোক কিনেছে কেউ দেখতেছে তো এভাবে এসে 22 টা লিছে এবামন বাড়ির ভাই না একটু কথা বলি আসেন তো আচ্ছা আপনি আসেন ওনাদেরও ডাক দেন হ্যাঁ সবাইকেই দেখাই দিই শুধু ব্রাহ্মণ বাড়িয়ার ভাইকে দেখাবো আরও তো এই জায়গাটাও কিনলো যে ওরা একটা গরু কিনলো আমি বলে দিলাম আচ্ছা আমরা এই ভাইয়ের সাথে কথা বলবো ভাই কেমন আছেন
আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম? আমার নাম শফিক। শফিক ভাই আসছেন কোথা থেকে? আমি আসছি কসবা থানা বামুনবাড়িয়া থেকে। বামুনবাড়িয়া থেকে এর আগে আসছেন এখানে? জি আগে তো 6-7 মাস ধরে বাইতে অনেকবার গরু নিতেছি। ভালো হয়? জি। নাকি শুধু মুখে এরকম সুন্দর সুন্দর গল্প করে? ওনার রেজাল্ট ভালো দেখে তো আমি 7 মাস ধরে গরু নিতেছি। আপনি কি গরু লালন পালন করেন নাকি বিক্রি করেন? গরু লালন পালন করি, গরু বিক্রিও করি। আচ্ছা, কিনে নিয়ে যান, লাভ হলে বিক্রি করে দেন। তাতে কি কাউন্সিলর বাইরে এখান থেকে কিনে লাভ করে বিক্রি করছেন কোনোবার? জি ইনশাল্লাহ ইনশাল্লাহ লাভ হইতেছে। তাহলে তো ব্যাপারীরাও কিনতে পারবে। অলরেডি 10 লাখ টাকা হালাই রেখেছি ওর অ্যাকাউন্টে। পাইকারি ভালো হইতেছে, আমারে দিয়ে দে, পাইকারি ধরে ছেল দিয়ে। আচ্ছা, দর্শকদের কিছু বলবেন যারা ব্রাহ্মণবাড়িয়া বা বাংলাদেশ বাংলাদেশের বাইরে থেকে? আমি বলি অন্য কোনো প্রতারিত না হয়ে এ সুলতান বাইরে গরু নিলে একটু ভালো হয়। আমার যে আমি যে আপনার অভিজ্ঞতা থেকে, হ্যাঁ অভিজ্ঞতা থেকে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল আপনার জন্য। আমাদের কাকারদের সাথে একটু কথা বলি। কাকা আসসালামু আলাইকুম। কাকার গরু তো সালিশ আমি করে দিলাম, কাকার সাথে আর কি কথা বলবো? 1.5 লক্ষ টাকা দিয়ে কাকা একটা গরু কিনছে আপনার এখান থেকে, না 16 কেজি দুধের, এবং দহন করে নিছে। দহন করে। কাকা আপনার নাম? আমার নাম মোহাম্মদ বোরহানউদ্দিন। বোরহান কাকা আসছেন কোথা থেকে? মেহেরপুর জেলা। আমার দুই চাচা কিন্তু একসাথে আছে, না? সম্পর্ক কি দুইজনের মধ্যে? ছোট ভগ্নিপতি, আমি হইছে কুটুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো অত দূর থেকে আসায় কোনো কষ্ট হয় নাই? কোনো কষ্ট হয়নি। আসার মানে আসছে না, গরু কিনে নিয়েছে আর ভালোবাসা। ভাবিরই তো কয়া দেয় যে কাউন্সিলর গরু কিনে না। বলছে কাউন্সিলর। তাতে কি কাউন্সিলর কথাবার্তায় মিল আছে? ভিডিও দেখেন আমাদের? নিয়মিত দেখি। নিয়মিত দেখেন? কয়া দেয় সরাসরি কাউন্সিলর কাছে। আচ্ছা, এই বয়সের লোকজন আমাদের ভিডিও দেখে, আমাদের মতো এত ছোট মানুষের, এটা আমাদের বিশাল পাওয়া। 22000 টিএমবি ফুর হইছে কালকে আমার ফোন দিয়ে বলছে 22000। এটা বিশাল পাওয়া। তো আপনাদের জন্য শুভকামনা রইল, আপনাদের গরুটাও ইনশাল্লাহ খুব ভালো হয়েছে আমার যতদূর দেখলাম, যতদূর অভিজ্ঞতা আছে, শুভকামনা থাকলো। এপাশে এক আমার এক যুবক ভাই আছে, তরুণ উদ্যোক্তা, এরা এনাদের বেশি দরকার বাংলাদেশকে চেঞ্জ করতে। তো তার সাথে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার নাম? আমার নাম শাকিল। শাকিল ভাই আসছেন কোথা থেকে? আমি আসছি বগুড়া থেকে। বগুড়া থেকে? আচ্ছা, আমাদের পাশে পার্শ্ববর্তী বগুড়া সাতমাথা। আচ্ছা, তো ইতিপূর্বে কি এই ভাঙ্গুরাতে আসছেন? হাড়ুপাড়াতে? না, হাড়ুপাড়াতেই প্রথম আসছি, 2-3 দিন হয়ে যাচ্ছে। আপনার অভিজ্ঞতা হাড়ুপাড়াতে আসার পরে? বেশ ভালো, মানে এখানকার লোকজন সবাই ভালো, আর কাউন্সিলর ভাই তো আছেই সর্বদা সাপোর্ট করার জন্য। আচ্ছা, থাকতেছেন কোথায়? ভাইয়ের এখানে আছে। আচ্ছা, গরু কি কিনছে ভাই? গরু আমার দায়িত্ব দিছে, দুটি গরু আমি দেবো। এখনো হয় নাই? না না, সে আজ যদি না হয় তাতেও সমস্যা নাই, থাকলে কি কোনো সমস্যা আছে? গরু আমি ফাঁকেতে গরু কিন্তু কোনো সমস্যা নাই। আচ্ছা, তাতে এলাকাটা ঘুরে কেমন লাগলো ভাই? এলাকায় আসলে মানুষ মানে উপকৃত হবে, গরু পাবে। অনেকের ভ্রান্ত ধারণা কাউন্সিলর ভাই, যে গেলে অত দূরের একটা জায়গা ভিডিওতে দেখায় কি না কি হবে, হয়তো জোর করে টাকা নিবে বা জোরাজোরি করে একটা গরু দিবে, এরকম কি কোনো পরিবেশ? এরকম কোনো পরিবেশ নেই এখানে, নাই এরকম কোনো পরিবেশ এখানে। আচ্ছা, আমি আরো কিছু কাস্টমার আছে আসলে, হাট মিনি হাট আমার এখানে মিনি হাট রাখি, রাত 11টা পর্যন্ত আমরা ঘুরছি ফিরছি, বা 12টা পর্যন্ত জিজ্ঞেস করছে আপনি, মানে কেউ এটাও বলেনি যে আমি কি বলছি যে ভাই আমার এখান থেকে গরু কেনা লাগবে, তাও আমি বলি এরকম কোনো প্রশ্ন আসে। এক কথাই বলবেন কাউন্সিলর ভাই মানুষ কেমন? মানুষ ভালো। ভালো। আচ্ছা, আমার পাশে আরেক ভাই আছে, আসসালামু আলাইকুম। ভাইয়ের গরুটাও আমি থাকতেই বিক্রি করছেন, আমি সালিশ করে দিছি। আচ্ছা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম? মোহাম্মদ নয়ন। নয়ন ভাই আসছেন কোথা থেকে? আসছি চিটং ইপিজেড। ইপিজেড থেকে? আচ্ছা, তো কাউন্সিলর ভাইয়ের ভিডিও দেখেন কত বছর? প্রায় 2.5-3 বছর। 2.5-3 বছর দেখছে, এরপরে আসছে। জি, খুব ভালো উদ্যোগ। আমরাও চাই যে ভিডিও দেখেন, এরপরে সরাসরি আসেন, সে কাউন্সিলর ভাই হোক, ভাই হোক বা অন্য কেউ হোক। আমি গরু এটা দিচ্ছি আপনাকে। তাতে গরুটা কেমন হলো আপনার? ভিডিও তো দেখেন, বাজার এখানকার মনিটরিং না করলেও ভিডিও তো মনিটরিং করেন যে কার কাছে কেমন দাম, তাতে কি পর্তায় হয়েছে? আমাদের বাজার অনুযায়ী পর্তায় হয়েছে। একটু পর্তায়ের জন্যই কিন্তু এনারা এখানে আসে, এত কষ্ট করে, এত কষ্ট করে। তো দর্শকদের কিছু বলবেন, চিটাগাং এর ভাইদের কিছু বলবেন? চিটাগাং এর ভাইদেরকে এটাই বলতে চাই, আসার সময় অনেকেই বলছে এত দূর থেকে গরু নিয়ে আসা রিক্স প্রবলেম, আর ওখানে গেলে ভেজাল হবে, ওখানে গেলে নানান সমস্যা করতে হবে, নানান মানুষে নানান ভয় দেখাইছে। তো আমি আমার ছোট ভাইকে নিয়েই সব ভয় বাধা বিপত্তি সব মানুষের কথা পিছনে ফালাই দিয়ে চলে আসছি, একমাত্র আমার ভাইয়ের উপরে ভরসা। তাতে কি আপনি সফল মানুষকে পিছনে ফেলে আসতে পেরে? ইনশাআল্লাহ। এখন পর্যন্ত সফল নাকি? এখন যদি দুধটা মেলে আমরাও খুশি, ভাইও খুশি, আরো 10টা কাস্টমার খুশি হবে। রিটার্ন? আচ্ছা, এই পাশে কি উনি আপনার সাথে আসছে? না না, উনি আলাদা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম? এগুলো সব কিন্তু আমার ভক্ত, আমার খুব ভিডিও দেখে। আচ্ছা আলহামদুলিল্লাহ, এটা একটা বিশাল পাওয়া ভাই, সত্যি বলতে আমি এইটুকু মানুষ, এটা বিশাল প্রাপ্তি। তো আসছেন কি কোনো কষ্ট হয় আসতে?
আসতে তো রাস্তা যাতায়াত ব্যবস্থাটা কেমন আমাদের এই হারোপাড়া আপনাদের এখানে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে তো পানির জন্য আসতে পারে কাউন্সিলর ভাই কেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো শিখাই দিবেন নাকি সবাইকে সবাই ভালো বলে খারাপ তো কেউ বলে না না কাউন্সিলর ভাই জানো খারাপ হলে খারাপ করবে খারাপ হলে খারাপ বলবে খারাপ না হলে কিভাবে খারাপ আজকে এখানে 5 3 দিন হয়ে গেছে আচ্ছা একটু ক্যামেরাতে ধরুন আচ্ছা 3 দিন হইছে আপনি আসছেন না আজকে 5 3 দিন হয়ে গেছে এখানে আসছি যে গরু হইছে ব্যাংক বন্ধ দেখতেছি এখন তো সামনে আইছে তো এনারও হয় নাই 3 দিন থাকছে না না গরু আমি আমার এখানে থাকতেছে বললাম আপনি বিভিন্ন জায়গা গরু দেখে আসেন সত্যি এই অপশন আমাকেও দিয়ে রাখছে আমি দেখতেছি ফিটিতে বলেছে গরু এটা সত্য কথা আজকে বলছে যে ভাই তোমার দেখো আমার এখানে যদি বুঝে না কাটে তুমি পাশে আমার এখানে থাকো খাও সমস্যা নাই পাশ থেকে গরু কিনে আনো আমার কোনো আপত্তি নাই এতে কোনো বাধা নাই আচ্ছা এর চেয়ে ভালো কাস্টমার রিভিউ আর হয় না এরপরেও যদি আপনাদের কোনো সন্দেহ থাকে তাহলে আর কিছু করার নাই তো সকলেই ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম।